মহাসড়কে বাড়ছে ঈদের ধর্মক মানুষের চাপ, ফেরিঘাটে যানজটের ভোগান্তি, ট্রেনে শীতের বিপদ। দুই দিনের সফরে দুপুরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা। দেশে বছরে ক্যান্সারে আক্রান্ত 1.5 লক্ষাধিক মানুষ, প্রত্যন্ত অঞ্চলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরামর্শ। ময়মনসিংহে কিশোরী ফুটবলারকে ধর্ষণের অভিযোগ, 6 দিন পর অভিযুক্ত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। এবং ইউক্রেনে হস্তক্ষেপ করলে যেকোনো দেশকে কড়া জবাব দেবে রাশিয়া, প্রেসিডেন্ট পুতিনের হুঁশিয়ারি। স্বাগত ইডিপেন্ডেন্ট সংবাদে। এই মুহূর্তে সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মুসাদ আফরিন এবং আমি সাফাত বিন ফরিদ। জানাচ্ছিলাম প্রধান শিরোনামগুলো, এবারে পুরো খবর। সড়ক মহাসড়কে বাড়ছে ঘরমুখী মানুষের চাপ, স্বাভাবিক সময়ের তুলনায় যানবাহনের সংখ্যা বাড়ায়, কমেছে গতি। যাত্রাপথে ভোগান্তি কমানো এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের নজরদারি চেয়েছেন যাত্রী ও চালকেরা। বুধবার সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি। অপেক্ষার ভোগান্তি না থাকলেও বাড়তি গাড়ির চাপে ধীরগতির কারণে গন্তব্যে পৌঁছতে সময় লাগছে বেশি। টঙ্গী, চেরাগালি, বোর্ডবাজার ও ভোগড়া বাইপাস মোড় এলাকায় পরিস্থিতি বেশি খারাপ। পুলিশ আছে রাস্তায়, দাঁড়াইতে দিচ্ছে না গাড়ি। হ্যাঁ, মোটামুটি জায়গায় জায়গায় সেভ করে দিছে, কিছু কিছু জায়গায় গ্যাপ রয়ে গেছে, ওই জায়গায় এই সমস্যাগুলো জামের সৃষ্টি হয়। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে চেষ্টা করছে হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশ। এ লক্ষ্যে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানান তারা। সার্বক্ষণিক রাস্তায় কোনো গাড়ি দাঁড়ালে সাথে সাথে মাইকের মাধ্যমে বলবে এবং যানজট নিরসনে কাজ করবে, এবং সর্বোচ্চ এখানে সব মিলায় 20টার মতো সিসি ক্যামেরা আছে বিভিন্ন পয়েন্টে, এগুলো আমাদের সিনিয়র অফিসাররা সার্বক্ষণিক মনিটরিং করছে। এদিকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত সড়কে পণ্যবাহী যানবাহনের সংখ্যাই বেশি। নির্মাণাধীন নলকা সেতুর এক লেন খুলে দেওয়ায় ঘরমুখ মানুষের চাপ বাড়লেও ভোগান্তি খুব বেশি হবে না আসা যাত্রীদের। নলকা একটা সেতু হয়ে গেছে, দুই সাইড দিয়ে গাড়ি চলাফেরা করলে পারে, যানজট হবে না ইনশাল্লাহ। প্রতি বছরের তুলনায় প্রশাসনের উপস্থিতিতে একটু বেশি এবং তারা রাস্তায় ব্যাপকভাবে টহল দিচ্ছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে 8 মাস পর শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে 24 ঘন্টার ফেরি সার্ভিস চালু হয়েছে। চালু হয়েছে মাঝিরকান্দির দ্বিতীয় ফেরিঘাটটিও। ঈদে গাড়ির বাড়তি চাপ সামলাতে নতুন ফেরি যুক্ত করার কথা জানান কর্মকর্তারা। মাঝিরকান্দি ফেরিঘাটে আরও একটি পন্টুন বসানো হয়েছে, এতে আমাদের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। আমরা আশা করছি আমাদের বহরে আরও একটি ফেরি যোগ হবে, মোট 10টি ফেরি দিয়ে আমরা সকলকে নিরাপদে পারাপার করতে সক্ষম হচ্ছি। যাত্রী দুর্ভোগ কমাতে 15 মে পর্যন্ত শিমুলিয়া বাংলাবাজার ও মাঝিরকান্দি নৌরুটে লঞ্চ চলাচলের সময় রাত 10টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এদিকে ঘরমুখী মানুষ ও গাড়ির চাপ বাড়ায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ভোর থেকেই যানবাহনের ধীরগতি। এ বিষয়ে আরো জানাতে পার গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, এই মুহূর্তে যানবাহন পরিস্থিতির সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? নতুন 3টি ফ্লাইওভার মুক্ত করে দেওয়ার পরও রাস্তায় যানজট পরিস্থিতির তেমন কি একটা উন্নতি হয়েছে কি? আপনি জানেন গাজীপুরের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত বিএটির কাজ চলছিল এবং সে কারণে কিছু কিছু অংশে কিন্তু রাস্তা সংকুচিত আছে। এই কারণে গাড়ির চাপ এখানে এই রুটে বেশি এবং ঈদযাত্রায় মানুষের সংখ্যার পাশাপাশি গাড়ির চাপও কিন্তু সকাল থেকে বেশি হওয়ায় এই অংশে কিন্তু এখন যানবাহনের ধীরগতি রয়েছে এবং এই কারণে মহাসড়কের বিভিন্ন পয়েন্ট, বিশেষ করে ভোগড়া বাইপাস এবং চান্দনা চৌরাস্তা অংশে কিন্তু যানবাহন অত্যন্ত স্লো গতিতে চলছে এবং এই কারণে যে সাংখিত সময়ে গন্তব্যে যাত্রা সেটি কিন্তু বিলম্বিত হচ্ছে এবং যাত্রীরা অনেকেই কিন্তু দীর্ঘ সময় এই রুটে আটকে আছেন। এবং আমি হাইওয়ে এখানকার ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে এই সমস্যার সমাধানের জন্য তারা ইতিমধ্যে ময়মনসিংহগামী যে গাড়িগুলো রয়েছে সেটি
দুই লেনে যাওয়ার ব্যবস্থা করেছেন। এবং আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তিনটি উড়াল সেতু খুলে দেওয়া হয়েছে ঈদের আগেই, এবং এই অংশে কিন্তু এখন যানবাহন অনেকটাই স্বাভাবিক গতিতে চলছে। তবে চন্দ্রা ত্রিমুর এলাকায় কিছু গাড়ির চাপ রয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গ গাড়িগুলোর সংখ্যা বেশি থাকায় এবং মানুষের উপস্থিতি সকাল থেকে বেশি হওয়ায় এই অংশে কিন্তু ধীর গতি রয়েছে গাড়ির। তবে যাত্রীরা যেটি বলছেন যে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত অংশ যে 12 কিলোমিটার, এই অংশটুকু পার হতেই তাদের বেশি সময় লাগছে, বাকি অন্য যে অংশ রয়েছে সেখানে গাড়ির গতি স্বাভাবিক রয়েছে, এমনটাই আমরা যাত্রী এবং চালকদের সাথে কথা বলে জানতে পেরেছি। তবে এখানে এই সার্বিক পরিস্থিতি উন্নয়নের জন্য গাজীপুরের মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বাড়তি 100 সদস্য এবং হাইওয়ে পুলিশের পক্ষ থেকে চন্দ্র ত্রিমূল এলাকায় বাড়তি 200 পুলিশ সদস্য সেখানে কাজ করে যাচ্ছে, এবং পুরো মহাসড়কের বিভিন্ন পয়েন্ট কিন্তু সিসিটিভির আওতায় আনা হয়েছে বলে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং তারা বলছেন যে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে পুলিশ সদস্যরা কিন্তু আলাদাভাবে কাজ করে যাচ্ছেন এবং যানজট নিরসনের জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তাদের ধারণা সকালের পর বেলা বাড়ার সাথে সাথে এই পরিস্থিতিটা কিছুটা উন্নতি হবে, এবং সেই কৌশল ট্রাফিক বিভাগ থেকে নেওয়া হয়েছে, মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে, সেই আঙ্গিকে যানজটের মাত্রা দুপুরের দিকে কিছুটা সহনীয় মাত্রায় চলে আসবে এমনটাই তারা দাবি করছেন। তো এই ছিল সড়কের সার্বিক পরিস্থিতি। ঈদ যাত্রায় সড়ক পরিস্থিতির সর্বশেষ তথ্য গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। এদিকে পাটুরিয়া ঘাটে বাড়ছে যানবাহনের চাপ, এই বিষয়ে আরো জানাতে মানিকগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, বিগত কয়েকদিন আমরা যেমনটি দেখলাম যে ঢাকা থেকে আসলে বিভিন্ন পয়েন্টে যাওয়ার যে জেলা বা রাস্তাগুলো রয়েছে সেই জায়গা, যেমন গাজীপুর, সাভার বা মানিকগঞ্জে, এই জায়গাগুলোতে আসলে যানজট ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই মুহূর্তে মানিকগঞ্জের কি অবস্থা, ঘাটের যানজট বা গাড়ির যে গতি সেটা কেমন? দেখুন, আমি আজকে সকালে যখন মানিকগঞ্জ থেকে পাটুরিয়া ঘাটে আসলাম তখন যে দূরপাল্লার যে যাত্রীবাহী বাসের যে চাপ সেটা কিন্তু আসলে তেমন ছিল না। তো আমি ঘাটে এসে এখন যেটা দেখলাম যে আমি এই মুহূর্তে আছি পাটুরিয়া 5 নম্বর ঘাটে। তো আপনি আমার সামনে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে যে ছোট গাড়ি, সেই ছোট গাড়িগুলো এই ঘাটটি একমাত্র ছোট গাড়ির জন্য রাখা হয়েছে, এবং এই আলাদা যে লেন করা হয়েছে সেই আলাদা লেনের মাধ্যমেই কিন্তু এই গাড়িগুলো এই ফেরিতে যাচ্ছে। আর এই মুহূর্তে যেটা আছে সেটা দূরপাল্লার যাত্রীবাহী কোনো বাস নেই। তো বাস না থাকার কারণে যে আপনি জানেন যে গতকাল রাত 12টা থেকে কিন্তু যে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রাখার কথা ছিল, কিন্তু বিএডব্লিউটিসি যেটা আমাকে জানিয়েছেন যে যেহেতু বাস নাই সেহেতু তারা সেই ট্রাকগুলো পার করছে। তবে আমরা সেটা দেখতে পাচ্ছি যে দৌলতদিয়ার দিকে কিন্তু অনেক পণ্যবাহী ট্রাক আসছে এবং এপার থেকে তারা কিন্তু ওই পার পার করে দিচ্ছে, কারণ এটা শুধু যাত্রীবাহী বাস না থাকার কারণে। তবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ যেটা বলছেন যে এই সকালের দিকে বাসের চাপ না থাকলেও দুপুরের পর পর হয়তো বাসের চাপ কিছুটা বাড়বে। তবে সকাল থেকে কিন্তু আমরা দেখছি যে ছোট অর্থাৎ প্রাইভেট কার, হাইয়েস্ট, এইসব গাড়ির চাপ কিন্তু প্রচুর রয়েছে এই পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে। আরেকটি বিষয় হলো যে বিআইডব্লিউটিসির কর্মকর্তাদের সাথে আমি কথা বলেছি, উনি যেটা আমাকে জানিয়েছেন যে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে মোট 20টি ফেরি এখন যানবাহন পারাপারে নিয়োজিত রয়েছে, আর আরিচা কাজিরহাট নৌরুটে রয়েছে আরো 4টি ফেরি। অর্থাৎ এই পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে এখন 10টি রোরো ফেরি এবং ছোট বড় আরো 10টি রোরো ফেরি, আর এছাড়া আরো 5টি ঘাট রয়েছে, 5টি ঘাটই সচল রয়েছে। ইজাতার খবর ফেরিঘাট, পাটুরিয়া ফেরিঘাট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মঞ্জুর রহমান। ঈদযাত্রার প্রথম দিন বুধবার দেরি করে স্টেশন ছেড়েছে বেশিরভাগ ট্রেন, এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন অনেকেই। এদিকে আগাম টিকিট বিক্রির শেষ দিনেও কমেনি ভোগান্তি। কমলাপুরে টাকার বিনিময়ে সিরিয়ালে দাঁড়িয়ে টিকিট কিনে তা চড়া দামে বিক্রির অভিযোগ রেলকর্মীদের বিরুদ্ধে। এই বাকবিতণ্ডার মূল ব্যক্তি একজন রেলকর্মী, গলায় রেলের আইডি কার্ড ঝোলানো এই নারীর বিরুদ্ধে অভিযোগ, পণ্যের হয়ে টাকার বিনিময়ে সিরিয়ালে দাঁড়িয়ে টিকিট কেটে দিচ্ছেন তিনি। এখানে যারা লোক আছে না কাজ করে তাদেরকে এখানে সিরিয়ালে রেখে যায়, 500 টাকা 1000 টাকা যে যার কাছ থেকে নিতে পারে নেয়, টাকা নিয়ে ওনাকে দাঁড়া করায় ওনারা চলে যায় এরকম। আর এখন এই যে ঢুকাইতেছে এখনো আমাদেরকে মানে সিরিয়াল আউট করার চিন্তা ভাবনা
করে আসে, কিন্তু তারপরে আমরা এখানে পাঁচজন যে আছি খুব একতা ভাবে আছি, এই জন্য পাইতেছে না। কার জন্য টিকিট কাটছেন এমন প্রশ্নে তোপের মুখে পড়লেও আত্মপক্ষ সমর্থন করেন ওই রেলকর্মী। আমার একটা টিকিটের দরকার। হ্যাঁ, তো কি আছে, আমি একটা টিকিট কাটব, আমার আমার যাওয়া লাগবে না, আমার আত্মীয় নাই, আমার একটা টিকিট কাটব না। এদিকে ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন থেকে যে ভোগান্তি শুরু হয়েছিল, শেষ দিনেও তা থেকে মুক্তি মেলেনি সাধারণ যাত্রীদের। অনলাইনে টিকিট না পেয়ে স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরেছেন অনেকে। এদিকে ঈদযাত্রার প্রথম দিনই দেখা গেছে শিডিউল বিপর্যয়। ভোর ছয়টার রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস কমলাপুর ছেড়ে যায় 6:55। এছাড়া রংপুর এক্সপ্রেস স্টেশন ছাড়ে 1:15 দেরিতে। বিলম্বে ছাড়ে অন্য ট্রেনগুলো। আর প্রথম দিনের ট্রেনে এমন বিলম্বে ক্ষোভ জানান ঘরমুখো মানুষ। 10:15 কিন্তু এখনো ট্রেন ছাড়েনি, প্রচন্ড গরম এবং প্রচুর ভিড়, মানে চরম ভোগান্তির শিকার হচ্ছি। স্টেশন ম্যানেজার জানান শিডিউল বিপর্যয় মেনে এবার ঘরে ফিরতে হবে, তবে সমস্যা সমাধানে প্রাণান্তকর চেষ্টা থাকবে। কিছুটা যেটা আছে এটা আমাদের মেনে নিতে হবে, সেটা হচ্ছে যে ওই পারে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলো কিছুটা বিলম্বিত হবে এবং শিডিউল বিপর্যয় হতে পারে, সেটা আমাদের মেনে নিয়েই আমাদের ভ্রমণ করতে হবে। এদিকে নারীদের ঈদযাত্রা সহজ করতে এবারই প্রথম ঈদের ট্রেনে নারীদের জন্য আলাদা বগির ব্যবস্থার ঘোষণা দেওয়া হলেও তার বাস্তবায়ন হয়নি বলে জানিয়েছেন ট্রেন পরিচালকরা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম ছাড়ছেন ঘরমুখো মানুষ। ঈদযাত্রার আরো খবর জানাতে এবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, প্রথম দিনে যে যাত্রা ছিল সঠিক সময়ে ট্রেন কি ছেড়েছে কিনা, আজকে স্টেশনে আসা যাত্রীদের ভিড় কেমন দেখছেন, তাদের কোনো ভোগান্তির খবর পাওয়া গেছে কি? আজকে দ্বিতীয় দিনের মতো আসলে ঈদের যে বাড়ির যাত্রা সেটি চলছে এবং আমরা আজকে যেহেতু এই সপ্তাহের শেষ দিন, আমরা যেটি ধারণা করছি যে আজকে বিকেল এবং কালকে সকাল থেকে আসলে আরো অনেক বেশি ভিড় হবে। আমরা ইতিমধ্যে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আছি এবং আমার পেছনে যে ট্রেনটি যাত্রার জন্য অপেক্ষা করছে এটি পাহাড়িকা এক্সপ্রেস, এবং এর আগে সকাল 7:08 দিকে সুবর্ণ এক্সপ্রেস যেটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে সেটি 7:00 ছেড়ে যাওয়ার কথা, সেক্ষেত্রে সেটি 6-7 একটি বিলম্ব হয়েছে এবং এই ট্রেনটি 7:20 এখান থেকে ছেড়ে যাবে। এবং আমরা ইতিমধ্যেই দেখছি যে যারা মূলত এই পাহাড়িকা এক্সপ্রেসে করে মূলত সিলেটগামী এটি এবং যেতে চান, তাদের অনেকেই ইতিমধ্যে এখানে স্টেশনে এসে হাজির হয়েছেন। এছাড়া 8:40 আরেকটি চাঁদপুরগামী ট্রেন আছে এখান থেকে, সেটি 8:40 দিকে ছেড়ে যাবে। তার সেই ট্রেনটিও যারা যাত্রী তারাও কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত স্টেশনে এসেছেন। এবং ঈদের প্রতিদিন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে 10 আন্তনগর ট্রেন এবং 2 স্পেশাল ট্রেন চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সেই হিসেবে কিন্তু ইতিমধ্যে অগ্রিম টিকিটের বিক্রি যেটি সেটি কার্যক্রম শেষ হয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে আজকে না এখনো পর্যন্ত কিছুটা ভিড় কম রয়েছে, তবে কালকে সকাল থেকে এবং বিশেষ করে আজকে সন্ধ্যার পর যে সমস্ত ট্রেন যাবে সেখানে কিন্তু আরো অনেক বেশি ভিড় হবে। এবং এখনো পর্যন্ত চট্টগ্রাম থেকে যে ট্রেনের শিডিউল বা সময়সূচি যদি বলি তাহলে কিন্তু এখনো কিছুটা সুখকর, অর্থাৎ আমরা একটু আগে খবরে যেটি ঢাকায় শুনছিলাম যে বিভিন্ন কারণে ঢাকার ট্রেনগুলোতে বেশ বিলম্ব হচ্ছিল, যাত্রা বিরতি বিলম্ব হচ্ছিল, চট্টগ্রামে কিন্তু 5-6 বিলম্ব থাকলো, সেটি আসলে খুব বেশি এক্ষেত্রে প্রভাব রাখছে না বলেই এখানে যাত্রীরা মনে করছেন। আর স্বভাবতই যাত্রীদের মুখে চওড়া হাসি, কারণ এই ঈদের যে আনন্দ সেটি ভাগাভাগি করতেই সকলে আসলে আত্মীয় স্বজন পরিবার পরিজনের কাছে যাচ্ছে এবং রেল কর্তৃপক্ষ বলছে যে এই আনন্দ ঘন যে যাত্রা সেটি যাতে উৎসবে পরিণত হয় তারা সেই চেষ্টাটি করছেন। তবে আসলে সময় গড়ানোর সাথে সাথে কাল থেকে যখন ভিড় আরো বাড়বে তখন আসলে বোঝা যাবে এটি এই যাত্রা কতটা আনন্দময় হয়ে উঠতে পারে এই সমস্ত যাত্রীদের জন্য। ঈদযাত্রায় রেলওয়ে পরিস্থিতির খবর চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। পরিবারের স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরতে শুরু করেছে রাজধানীবাসীও। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দেশের বিভিন্ন অঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ট্রেন, এসব ট্রেনে রয়েছে যাত্রীদের ভিড়। ঈদযাত্রার আরো খবর জানাতে এবার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, আমরা গতকালকে থেকে দেখেছি যে ঈদযাত্রার যে ট্রেনগুলো ছাড়া শুরু হয়েছে মানুষের ভিড়ও বাড়ছে, আজকে সময় মতো ট্রেনগুলো ছাড়ছে কিনা? দেখুন, ভোর 4:30 থেকে এই কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেন ছাড়া শুরু করেছে, অর্থাৎ ঈদের দ্বিতীয় দিনের যে যাত্রা সেই যাত্রায় মানুষ তাদের গন্তব্যে পৌঁছতে আগেই এই কমলাপুর রেল স্টেশনে এসে অপেক্ষায় আছেন। যদিও
কাছের দূরত্ব যেসব রয়েছে সেই সব ট্রেন কিন্তু যথাসময়ে ছেড়ে গেছে, কিন্তু নীলসাগর এক্সপ্রেস সেটি ভোর 6:40 ছাড়ার কথা, সেই ট্রেনটি এখনও কমলাপুর স্টেশনে এসে পৌঁছায়নি। সেটি স্টেশনে একটি সম্ভাব্য সময় দেওয়া হয়েছে 8:40, অর্থাৎ 2 ঘন্টা বিলম্বের একটি সম্ভাব্য সময় দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা গতকালকে প্রথম দিন থেকে দেখেছি যে এই বিলম্ব চলছে, মানুষের যে ভোগান্তি সেটি চলছে, অর্থাৎ দূরের পথের যাত্রী যারা তাদের ভোগান্তি বলা চলে আজকেও চলবে, কারণ আজকে সকাল থেকে যে অবস্থা দেখা যাচ্ছে এখানে ময়মনসিংহ জামালপুর এইসব কাছের রুটের যেসব ট্রেন সেগুলি বলা চলে অনেকটা সময় মতোই ছেড়ে যাচ্ছে, কিন্তু দূরপাল্লার যেসব ট্রেন রয়েছে সেগুলি মূলত বিলম্ব হচ্ছে। যদিও আমরা গতকালকে শুনেছিলাম ট্রেন স্টেশন ম্যানেজারের বক্তব্য, আসলে এই বিলম্বের কারণ তারা বেশ কিছু কারণ উল্লেখ করেছিল, এর মধ্যে বরাবরই প্রতিদিন আমরা দেখে থাকি বিলম্ব হওয়ার পেছনে যেসব কারণ উল্লেখ করা হয় সেগুলি কিন্তু প্রতি বছরই আমরা দেখি যে আবারও পুনরাবৃত্তি হয়। এবার যেহেতু টানা 2 বছর পর মানুষ স্বাচ্ছন্দ্যে ঈদ করতে বাড়ি ফিরতে পারছে করোনার কারণে, গত 2 বছর এই স্বাচ্ছন্দ্য ছিল না বা ঘরমুখো মানুষের যে উৎসব সেই উৎসবে কিছুটা ভাটা ছিল, ট্রেন যাত্রায় যারা ছিলেন তাদেরও আসলে সীমিত আকারে যেতে হয়েছিল, কিন্তু এবার সেই বাধ্যবাধকতা নেই, করোনার যে সতর্কতা সেটি নেই। এখানে মানুষ তাদের পরিবার পরিজনের সাথে ঈদ করতে বলা চলে সকাল থেকেই কমলাপুর স্টেশনে এসে ভিড় করেছেন, যদিও অপেক্ষা বা বিলম্ব সেটি এখন পর্যন্ত আছে। এবং আমরা যে বিষয়টি দেখেছি, আজকে যারা অপেক্ষা করছেন কমলাপুর স্টেশনে ট্রেনের জন্য, তারা কিন্তু অগ্রিম টিকিট যখন সংগ্রহ করেছিলেন তখনও কিন্তু তাদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ। দুইদিনের সফরে আজ দুপুরে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সৌজন্য সাক্ষাতে জুনের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি সফরে ভারতের প্রধানমন্ত্রীর পক্ষে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবেন বলে জানা গেছে। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে দুদেশের মধ্যে নৌপথে সংযোগ বাড়ানো, সীমান্ত হাট এবং চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ গুরুত্ব পাবে। পরে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন দুই মন্ত্রী। এর আগে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী একটি সুখবর নিয়ে আসছেন, তবে তা কি সেটা জানা যায়নি। ঈদে ঘরমুখো মানুষদের আতঙ্কের নাম ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক। প্রতি বছর ঈদে এই মহাসড়কে দীর্ঘ যানজটে চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। ঘরমুখো এসব মানুষের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। যানজটে ইফতার সেহরির সময় শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বিভিন্ন জায়গায় স্থাপন করা হচ্ছে 25টি অস্থায়ী পাবলিক টয়লেট। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত 13.5 কিলোমিটার সড়কে এবারও ঈদে যানজটের আশঙ্কা করছেন পরিবহন মালিক, শ্রমিক ও যাত্রীরা। এ পথে হোটেল বা রেস্তোরাঁ না থাকায় দীর্ঘ যানজটে পড়ে সেহরি বা ইফতারে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এছাড়া মহাসড়কের পাশে টয়লেট না থাকায় বিপাকে পড়তে হয় তাদের। প্রত্যেক বাসে তো পাবলিক টয়লেট নেই, এখন আপনার দেখা গেল টয়লেটের জন্য নারীদের অনেক প্রবলেম হয়। স্যানিটেশনের যে ব্যাপারগুলো আছে এগুলো আসলে ফেস করা অনেকটাই টাফ হয়ে যায়, কারণ গরমের ভিতরে অনেকক্ষণ থেকে বা রাস্তায় তো এরকম আসলে আমাদের ইনফ্রাস্ট্রাকচার নাই। এবার এই অবস্থা থেকে যাত্রীদের পরিত্রাণে নানা পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন। এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে 25টি অস্থায়ী পাবলিক টয়লেট। রাস্তায় জাম জটের লেগে কোন দিকে যাব, এলেগে এই জায়গায় টয়লেট করা হইতাছে। ভ্রাম্যমান কিছু টয়লেট হচ্ছে, ওনাদের সুবিধার্থে এগুলো দিচ্ছে যাতে ওনাদের কষ্ট না হয়। জ্যামে আটকে পড়ে থাকে মানুষ, মানুষের দুর্ভোগ দেখে তাদের টয়লেটের কোনো সুব্যবস্থা নাই বিদায়। আমি আমার পুরসভার উদ্যোগে না, আমার ব্যক্তিগত উদ্যোগে আমি 25টা টয়লেট বঙ্গবন্ধু সেতু পর্যন্ত করে দিচ্ছি। পুলিশ সুপার জানান, যানজটে আটকা পড়া যাত্রীদের দুর্ভোগ লাঘবে মহাসড়কের পাশে পেট্রোল পাম্পগুলোতে যাতে টয়লেট ব্যবহার করতে পারে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সারাদিন রোজা রেখে যাত্রীদের ইফতার এবং সেহরি এই বিষয়টি আমরা মাথায় রেখেছি। এখানে বাস মালিক সমিতি, পরিবহন সমিতি এবং এই জনপ্রতিনিধি এদেরকে সম্পৃক্ত করেছি। এছাড়া সেহরি ও ইফতারে যাত্রীদের মাঝে শুকনা খাবার ও পানি সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের 69তম জন্মদিন আজ। 1954 সালের 28 এপ্রিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন শেখ জামাল। মুক্তিযুদ্ধের সময় পরিবারের অন্যদের সাথে শেখ জামালও গৃহবন্দী ছিলেন, তবে সেখান থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর লং কোর্সের প্রথম ব্যাচের কমিশনড অফিসার ছিলেন। 1974 সালে যুগোস্লাভিয়ার মিলিটারি একাডেমি এবং ব্রিটেনের স্যান্ডহার্স্ট একাডেমি থেকে প্রশিক্ষণ নেন তিনি। 1975 সালের 15 আগস্ট পরিবারের অন্য সদস্যদের সাথে তাকে হত্যা করা হয়। তার জন্মদিনে আওয়ামী লীগের পক্ষ থেকে সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। দেশে প্রতি বছর ক্যান্সারে আক্রান্ত হচ্ছে 1.5 লাখেরও বেশি মানুষ। চিকিৎসকরা বলছেন প্রায় 70% ক্যান্সার রোগী চিকিৎসা নিতে আসে শেষ পর্যায়ে, যে কারণে অধিকাংশের পরিণতি মৃত্যু। এই পরিস্থিতিতে ক্যান্সার শনাক্ত এবং প্রাথমিক চিকিৎসা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে দেওয়ার পরামর্শ তাদের। মহাখালী জাতীয় ক্যান্সার হাসপাতালের তথ্য অনুযায়ী 2008 থেকে 2010 সালে বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে 46,010 জন রোগী, যার মধ্যে ক্যান্সার শনাক্ত হয় 27,281 জনের। 2015 থেকে 2017 সালে রোগী আসে 76,543 জন, যার মধ্যে ক্যান্সার শনাক্ত হয় 35,300 জনের। 2022 সালের জানুয়ারিতে হাসপাতালটির বহির্বিভাগে চিকিৎসা নেয় 27,723 জন, ফেব্রুয়ারিতে 25,200 এবং মার্চে 29,228 জন। বিশেষজ্ঞরা বলছেন আগে বছরে যে রোগী আসত এখন এক মাসেই আসছে তার চেয়ে বেশি রোগী। এখন চিকিৎসা নিতে আসা রোগীদের প্রায় 50% বেশি ক্যান্সার শনাক্ত হচ্ছে, যাদের বেশিরভাগই আসছেন শেষ মুহূর্তে। আমাদের যদি 1.5 লক্ষ রোগী আসে তার ভিতরে মোর দেন 1,20,000 আসবে স্টেজ 3 এবং 4, তো আমাদের টার্গেট হবে যেন আর্লিয়ে আপনি আসবেন 3 বা 4, যখন সমস্ত প্রতিষ্ঠান সমস্ত জনবল সত্ত্বেও চিকিৎসার আউটপুট 0 অথবা লিমিটেড। চিকিৎসকরা বলছেন সচেতনতার অভাবে বাড়ছে ক্যান্সার রোগী। এ অবস্থায় প্রত্যন্ত অঞ্চলে ক্যান্সার শনাক্ত ও চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর তাগিদ। এক নম্বর, ক্যান্সার চিকিৎসাটাকে যতদূর সম্ভব জেলা পর্যন্ত নিতে হবে, নির্ণয়ের সুবিধাটা উপজেলা এবং সাবসেন্টার পর্যন্ত নিতে হবে, এবং সরাসরি মানে বিশেষায়িত ক্যান্সার সেন্টার থেকে টেলিমেডিসিনের মাধ্যমে ওই জায়গার উপজেলা লেভেলের যে যারা আসবে তাদেরকে সেবাটা দিতে পারবে। কারণ আরবি ডিটেকশনের পূর্ব সূত্র হচ্ছে MBBS কে স্ট্যান্ডার্ডাইজেশন করা এবং উপজেলার চিকিৎসককে জাতীয় ক্যান্সার হাসপাতাল এর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া, দেন ইউ ক্যান ক্যাচ উইদিন স্টেজ 1 এবং 2। ক্যান্সার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা গ্লোবোকেনের হিসাবে দেশে প্রতি বছর ক্যান্সারে মারা যাচ্ছে 1,09,000 মানুষ, আর আক্রান্তদের 80% দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠী। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রড সিমেন্ট সহ নির্মাণ সামগ্রীর দাম দফায় দফায় বাড়ায় দিশেহারা নির্মাতারা। সামগ্রীর উচ্চমূল্যের কারণে বন্ধ আছে অনেক বাড়ি ও প্রজেক্টের কাজ। খরচ সমন্বয় করতে গিয়ে নির্মাতারা নিম্নমানের বা কম উপকরণ ব্যবহারের ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এদিকে নির্মাণ ব্যয় বাড়ায় ফ্ল্যাটের দাম বাড়ানোর কথা ভাবছেন ব্যবসায়ীরা। একটি ডেভেলপার কোম্পানির প্রজেক্ট ম্যানেজার নূর মোহাম্মদ বাবু, রড সিমেন্টের দাম লাগামহীনভাবে বাড়ায় একটি 10-তলা ভবন নির্মাণ নিয়ে বিপাকে তিনি। দাম সমন্বয় করা না গেলে কাজের মান ধরে রাখা কঠিন হবে বললেন তিনি। ফ্ল্যাট সেল করার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমাদের আগে পূর্বের রেটে আমরা সেল করেছি, কিন্তু এখন প্রত্যেকটা ম্যাটেরিয়ালসের দাম বৃদ্ধি পেয়েছে, হয় আমাদের কাজ বন্ধ করে দিতে হবে অথবা নিম্নমানের ম্যাটেরিয়ালস ব্যবহার করতে হবে, এবং নিম্নমানের ম্যাটেরিয়ালসটা ব্যবহার করলে বিল্ডিংয়ের হচ্ছে ক্ষয় রোগ হবে। নির্মাণ সামগ্রীর দাম বাড়ায় থেমে আছে অনেক বাসাবাড়ি ও প্রকল্পের নির্মাণ কাজ। দাম কমার আশায় মাঝপথে কাজ থামানোয় বিপাকে পড়েছেন নির্মাণ শ্রমিকরা। এখন যে সময় লাগবে তার সাথে এক মাস বেশি লাগবে, আর হয়তো দেখা যায় ঈদের পরও বন্ধ রাখতে পারে, যদি সে ছাদ দেওয়ার পরে টাকা পয়সা কুলিতে না পারে তাহলে বন্ধ রাখবে। সামগ্রীর দাম বাড়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান বা নির্মাতারা নিম্নমানের বা কম উপকরণ দিয়ে কাজ শেষ করার ঝুঁকি তৈরি হচ্ছে। এমনটি হলে তা ভবনের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ভবন নির্মাণে তদারকি বাড়ানোর পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। একদম হাতে ধরলে ভেঙে যাবে সে ধরনের ব্রিক দিয়েও কনস্ট্রাকশন হচ্ছে এরকম আমরা খবর পেয়েছি। রডের বদলে হয়তো বা যেখানে 2-4টা রড কমিয়ে দিচ্ছে, তো এখান থেকে এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী একটা ঝুঁকির সৃষ্টি করবে, এতে কোনো সন্দেহ নাই। যেহেতু আমাদের
উন্নয়ন কর্তৃপক্ষের নজরদারির যে তাদের ক্যাপাসিটি অত্যন্ত দুর্বল, এই দুর্বলতার সুযোগ নিয়ে কিন্তু আমরা মনে করছি যে এই বর্তমান পরিস্থিতিতে যদি আমরা নজরদারি না বাড়াই তাহলে কিন্তু ঝুঁকিপূর্ণ ভবন আরো বাড়তে থাকবে। নির্মাণ সামগ্রীর বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে অভিন্ন দাম নির্ধারণ ও মিলগেটে মূল্য সমন্বয়ে পদক্ষেপ নিচ্ছে সরকার। ভোক্তা অধিকার থেকে যেটা আমাদের কার্যক্রমটা এটা যে প্রোডাকশন কস্টটা কত, এই বিষয়টি হলো যে আমাদের তাদের কস্ট অ্যানালাইসিস করব, কস্ট অ্যানালাইসিস করে কতটুকু যৌক্তিক পর্যায়ে লাভ বা ক্ষতি কতটুকু হবে সেগুলো অ্যাডজাস্ট করেই করব। সেটা হতে পারে যে আমরা একটা রেঞ্জ হয়তো নির্ধারণ করে দিতে পারি। এদিকে সিন্ডিকেটের মাধ্যমে ইট বালু রড সহ নির্মাণ উপকরণের দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ ঠিকাদারদের। এসব সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মালয়েশিয়ার কর্মী পাঠানো নিয়ে সক্রিয় সিন্ডিকেটের পক্ষের ও বিপক্ষের রিক্রুটিং এজেন্সির মালিকরা সিন্ডিকেট না করতে কয়েক দফায় সংবাদ সম্মেলন, স্মারকলিপি সহ নানা কর্মকাণ্ডে সক্রিয় বাইরের একাংশ। অন্যদিকে সিন্ডিকেটের জোরদারে তৎপরতা চালাচ্ছে নির্ধারিত 25 রিক্রুটিং এজেন্সির মালিকরা। চুক্তির প্রায় 5 মাস পরও অনিশ্চয়তায় মালয়েশিয়া শ্রম বাজার। 3 বছর বন্ধ থাকার পর আবারও শ্রম বাজার খুলতে আগ্রহী মালয়েশিয়া, কিন্তু গত ডিসেম্বরে 6 লাখ কর্মী নেওয়ার চুক্তি হলেও সিন্ডিকেট সহ নানা টানাপোড়নে কর্মী পাঠানোই শুরু হয়নি। এ অবস্থায় বুধবার আবারও সংবাদ সম্মেলন করেছে সিন্ডিকেট বিরোধী রিক্রুটিং এজেন্সিদের একাংশ। সাবেক মহাসচিব রুহুল সাবন সাহেবের নেতৃত্বে 25 সিন্ডিকেট। বর্তমানে দেশে 1600 মতো বৈধ রিক্রুটিং এজেন্সি রয়েছে, এর মধ্যে 25টি রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ার সমর্থনে সিন্ডিকেট করছে বলে অভিযোগ বাইরার একাংশের। মাইগ্রেন্ট সেক্টর যাতে কোনো রকমের অনিয়ম না হয়, মাইগ্রেন্ট সেক্টরে যাতে কোনো অশুভ তৎপরতা না থাকে আমরা সেটাই চাচ্ছি। আমরা কখনো এটাকে সরকারি আইনে বিধিবিধানে এটাকে প্রশ্রয় দিতে পারি না, যাতে সরকার এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। সিন্ডিকেট না করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে একটি চিঠিও দিয়েছে তারা। সকলের জন্য এটা উন্মুক্ত রাখা হোক এবং যার যার ক্ষমতা আছে সে ব্যবসা করবে, যার ক্ষমতা নাই সে ব্যবসা করতে পারলো না, আমাদের কারো আপত্তি নেই। কিন্তু আমরা এতে করে ধরেন মাইগ্রেশন কষ্টটা কমে আসবে, আমরা কেউ দুর্নীতি করতে পারবে না, কারণ যেহেতু সবাই বিষয়টা জানবে। অন্যদিকে প্রকাশ্যে না হলেও জোর তৎপরতা চালাচ্ছে সিন্ডিকেটের পক্ষের রিক্রুটিং এজেন্সিদের একাংশ। অভিযোগ রয়েছে সিন্ডিকেট জোরদারে রিক্রুটিং এজেন্সিদের সাথে বাংলাদেশ ঘুরে গেছেন মালয়েশিয়ার সাবেক কৃষি উপমন্ত্রী। এদিকে সিন্ডিকেটের টানাপোড়নে সিদ্ধান্তহীনতায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, কর্মী স্বার্থকেই গুরুত্ব দিচ্ছেন তারা। এমন সময় এসে গেছে দ্যাট খোলাটা ইজ বিকাম ইম্পর্টেন্ট। আমরা যে ইস্যুগুলি ধরে আছি খরচটা যদি সীমাবদ্ধতার ভিতরে রাখতে পারি হয়তো কোনো এক জায়গায় আমাকে কম্প্রোমাইজ করতেই হতে পারে। সাবিনা পুথি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ময়মনসিংহের নান্দাইলে কিশোরী ফুটবলারকে ধর্ষণের অভিযোগ উঠেছে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি, ধর্ষণের অভিযোগ করলেও পুলিশ ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা নিয়েছে। ঘটনা 6 দিন পর বুধবার আসামি ফয়সালকে গ্রেপ্তার করেছে পুলিশ। 22 এপ্রিল উপবৃত্তির ফাইলে স্বাক্ষর দেওয়ার কথা বলে কিশোরী ফুটবলারকে সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজে ডেকে নেয় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল। পরে তাকে প্রশাসনিক ভবনের পেছনে নিয়ে পাশবিক নির্যাতন চালানোর অভিযোগ ওঠে। ভুক্তভোগীর দাবি, বিষয়টি জানানো হলে ধর্ষণের মামলার বদলে ধর্ষণ চেষ্টার মামলা নেয় পুলিশ। অফিসারকে বলছি যে আমাকে ধর্ষণ করছে, পরে অফিসারকে বিস্তারিত আমি বলি, পরে অফিসার আরেকজন মামলা লেখাইছে, পরে হেরা লেখে ধর্ষণ চেষ্টা করছে, সেটা তো আমি জানি না, আমি একটা সই করে আমি বাড়িতে চলে এসেছি। ওসি সাহেব কি লেখছেন না লেখছে তো আমি বলতে পারি না, আমার মেয়ে যে ট্রিটমেন্ট দিচ্ছে এই ট্রিটমেন্ট তো ওসি সাহেব লেখে না। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবি করেছেন কলেজের অধ্যক্ষ। আমি তার একটা সুষ্ঠু ব্যবস্থাপনায় শাস্তি হোক, যাতে পরবর্তী সময়ে এরকম ধরনের কোনো অপরাধ কোনো কেউ করতে না পারে। মামলার বিষয়ে কারো গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশ সুপার। ভিকটিম একভাবে বললে অন্যভাবে মামলার রেকর্ড হলো, এটা সুযোগ তো আসলে সৃষ্টি হওয়ার কোনো কারণ নেই। তারপরেও যেহেতু অভিযোগ পাওয়া গেছে আমরা অনুসন্ধান করে দেখি, যদি এরকম হয় তাহলে নিশ্চয়ই দায়ীদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। এই ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগীর পরিবার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
টিকটক আসক্তি থেকে টিকটক স্টারের সঙ্গে প্রেম, বিয়ে পরে জানতে পারেন। এর আগেও স্বামী রয়েছে তিন স্ত্রী, এক পর্যায়ে সেই স্বামী সতীনের দেওয়া বিষে প্রাণ নিয়েই টানাটানি। চট্টগ্রামের আদালতে এ নিয়ে মামলা হলে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক। চট্টগ্রামের মিরসরাইয়ের ফজলুল করিম সুমনের সঙ্গে কাট্টুলির পিঙ্কিদের পরিচয় টিকটক সূত্রে। সেখান থেকে আয়ের আশায় সুমনের সঙ্গে ঘনিষ্ঠতা, প্রেম। পরে 6 মার্চ ধর্মান্তরিত হয়ে সুমনকে বিয়ে করেন পিঙ্কি। তবে বিয়ের পর পিঙ্কি জানতে পারেন আগেই সুমনের রয়েছে তিন স্ত্রী। এরপর থেকে তার উপর শুরু হয় নির্যাতন। পিঙ্কির অভিযোগ, 10 এপ্রিল ইফতারের সময় শরবতের সঙ্গে বিষ খাওয়ানো হয় তাকে। এ কাজে সুমনের সঙ্গে জড়িত তার মা, দ্বিতীয় স্ত্রী ও শ্যালক। বোর বাসায় নিয়ে গেছে, ওই বোর মা, ভাই এবং আমার হাজবেন্ড সাহেব আমাকে প্রচুর মারধর করলো। করার পরে আমাকে কি খাওয়াই দিছে, খাওয়াই দেওয়ার পরে আমার সেন্স ছিল না, আমাকে হসপিটালে ফেলাই ছোটরা চলে গেছে। আমার মতে এরকম যেন আর কোনো মহিলা না হয় এটার আমি বিচার চাই। ধর্মান্তরিত হয়ে বিয়ে করায় স্বজন পরিবার হারিয়েছেন পিঙ্কি। এখন বিচারের আশায় ঘুরছেন আদালতের তারে। আমরা মাননীয় আদালতে বিষয়গুলো তুলে ধরছি যে এরকম টিকটকের মাধ্যমে অসহায় নারীদেরকে কীভাবে নির্যাতন করছে তার ঘটনাটা যেন বিচার হয়। মাননীয় আদালত মামলাটা সরাসরি গ্রহণ করেছে। চাঞ্চল্যকর এই ঘটনায় মামলা নিয়ে পায়োজিত থানা পুলিশকে তদন্ত প্রতিবেদন দিতে বলেছে আদালত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দিন দিন বাড়ছে নগদবিহীন বা ডিজিটাল লেনদেনের পরিমাণ। এবারের ঈদেও কেনাকাটার জন্য এই ধরনের লেনদেনে ঝুঁকছেন বেশিরভাগ ক্রেতা। ব্যাংকাররা জানান চাহিদার কারণে বাড়ছে এটিএম কার্ড বিক্রির হার। এছাড়াও ক্যাশব্যাক সহ বিশেষ ছাড়ের কারণে ঈদে বেড়েছে মোবাইল ব্যাংকিং এর লেনদেনও। যে কোনো উৎসবের মৌসুমেই মানুষের কেনাকাটা বেড়ে যায়। কেনাকাটার পর বিল পরিশোধের সময় পর্যাপ্ত নগদ টাকা না থাকলে বিড়ম্বনায় পড়েন অনেকে। এতে বেড়েছে কার্ড ও মোবাইল ব্যাংকিং এ লেনদেনের চাহিদা। এখন প্রায় সব দোকানই কার্ডের মাধ্যমে কেনাকাটার বিল পরিশোধ করা যায়। অন্যান্য সময়ের চেয়ে 30-50% পর্যন্ত কার্ড ভিত্তিক লেনদেন বেড়ে যায় ঈদ সহ বিভিন্ন উৎসবে। এখন যেহেতু ঈদের সিজন, সেই কারণে অনেক বেশি মার্কেট, অনেক বেশি ভিড় থাকে, সেই সময় ক্যাশ ক্যারি করা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় রিস্কি। বিকাশে পেমেন্ট করতেছি, কারণ হচ্ছে আমার খুচরা দিতে কোনো ঝামেলা হচ্ছে না। 10% 20% করে ক্যাশব্যাক দেয়, এই অফারটার জন্য আমরা কার্ডে পেমেন্ট করি। ক্রেতাদের জন্য বিশেষ ক্যাশব্যাক সুবিধা রেখেছে মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। 60-70% হচ্ছে ডিজিটাল পেমেন্টে, নগদ বিকাশ ক্যাশ মানে কার্ডে যা আছে সবগুলো কাস্টমার নিচ্ছে। এটা বর্তমানে আমাদের একটা অফার চলছে, তো নগদে এই জন্য হচ্ছে নগদে কিছু বেশি হচ্ছে। কার্ডে ডিজিটাল পেমেন্টটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এখন, সেক্ষেত্রে অনেকটা কার্ডে পেমেন্টটা ভালো হচ্ছে আর কি। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে গেল বছরের তুলনায় এবছর ডিজিটাল পেমেন্ট বেড়েছে 20,000 কোটি টাকার বেশি। শুধু ব্যাংকগুলোর এটিএম কার্ডের মাধ্যমে লেনদেন 3,500 কোটি টাকা বেড়ে হয়েছে 19,723 কোটি টাকা। ব্যাংকাররা জানান কার্ডে বিল পরিশোধে বিশেষ ছাড় থাকায় ঈদে বেড়ে যায় এ ধরনের লেনদেন। ঈদকে সামনে রেখে কেনাকাটা বৃদ্ধি পেয়েছে এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে এবছর আমাদের কার্ড ট্রানজাকশন প্রায় 55% বেড়েছে গত 2 বছরের তুলনাতে। অন্যদিকে কার্ড ইস্যুস বেশ ভালো বেড়েছে, সেটা হচ্ছে অলমোস্ট 70% মতো আমাদের কার্ড ইস্যুস বেড়েছে। এবং এগুলির কারণ হচ্ছে যে আমরা কাস্টমারকে অফার নিয়ে এসেছি। ডিজিটাল লেনদেন বাড়ার পাশাপাশি এতে আছে হ্যাকিং এর ঝুঁকিও, তাই এই মাধ্যমে লেনদেনে নিরাপত্তা ব্যবস্থার জোরদারের আহ্বান জানান ক্রেতারা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। ঈদের কেনাকাটায় জমজমাট হয়ে উঠেছে সারা দেশে বিভিন্ন বিপণি বিতান। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের উপচে পড়া ভিড় মুখর থাকছে মার্কেটগুলো, আর বিক্রি বাড়ায় খুশি বিক্রেতারাও। কয়েকদিন পরই ঈদ, শেষ সময়ে ক্রেতাদের ভিড়ে জমজমাট নরসিংদীর বিপণি বিতানগুলো। সাধ্যের মধ্যে পছন্দের পোশাক কিনতে এক মার্কেট থেকে আরেক মার্কেটে ঘুরছেন ক্রেতারা। বিভিন্ন ব্র্যান্ডের শোরুম ছাড়াও ফুটপাতের দোকানেও এখন উপচে পড়া ভিড়। যখন বাজারে আসতেছি তখন দেখা যাচ্ছে যে আমার যে বাজেট করা আছে এই বাজেট বাজারে আসার পরে বাজারের সাথে মিলতেছে না। চাহিদাটা আমাদের ওই অনুযায়ী আমাদের যে ইনকাম সোর্সটা আছে এটা কিন্তু হচ্ছে না। প্রতি বছরে যে বিজনেস করি পুরা বছরের বিজনেসের সমপরিমাণ বিজনেস আমাদের রোজার মাসে। রমজানের শুরুতে ক্রেতা সমাগম কম থাকলেও এখন জমে উঠেছে চুয়াডাঙ্গার বড় বাজার, নিউ মার্কেট, আবদুল্লাহ সিটি, প্রিন্স প্লাজার, ঈদ বাজার। খুব ভালো বাজার কিনা এবং মানুষের প্রচুর ভিড় এবং মানুষের মনের আনন্দ এবার ভালোবাসা এবং প্রত্যেকটা আছে। বাজার কিনা আস্তে আস্তে বেশির দিকেই যাচ্ছে, ভালো দিকে আছে, যদিও মালের দাম সব বেশি। গত 2 বছর তো করোনার জন্য আমরা কেউ ভালো মতো মার্কেট করতে পারি নাই, আর এবছর তো করোনার ভয় আল্লাহর রহমতে নেই।
নড়াইলে তৈরি পোশাক ছাড়াও জুতা ও কসমেটিক্সের দোকানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা, যদিও দাম নিয়ে অভিযোগ রয়েছে ক্রেতাদের। করোনার আগে একটু দাম কম ছিল, সেখানে কিন্তু আমাদের একটু ভালো লাগছে, বর্তমানে তো দাম বেশি। এবার তো বাচ্চারা উদযাপন মানে অনেক আনন্দের সাথে করছে আর আনন্দের সাথেই মার্কেট করছে। প্যান্ট কিনেছি, জামা কিনেছি আর একটা জুতা কিনেছি। ঝিনাইদহে গীতাঞ্জলি সড়ক, পৌর মার্কেট, মুন্সি মার্কেট সহ বিভিন্ন বিপণী বিতানে এবার স্থান পেয়েছে গাউন, সারারা, কারারা সহ বাহারি নানা ডিজাইন ও নামের পোশাক। করোনায় দুই বছর বন্ধ থাকার পর এবার বেচাকেনা ভালো হওয়ায় হাসি ফুটেছে বিক্রেতাদের মুখে। তানিয়ানা শ্রীন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীতে রাতের বেলায় দোকান, শপিং মলের পাশাপাশি জমজমাট হোটেল, রেস্তোরাঁও সারাদিন রোজা রেখে যারা মার্কেটে যেতে পারছেন না, তারাই রাতে কেনাকাটার পর সেহরি শেষে পরিবার পরিজন নিয়ে বাসায় ফিরছেন। দিনে গরমের কারণে রাজধানীবাসীর অনেকেই রাতকে বেছে নিচ্ছেন ঈদ কেনাকাটায়। তাদের কেউ কেউ কেনাকাটার পর কাছের হোটেল রেস্তোরাঁয় সেহরিও করছেন। সবাই রোজা ছিলাম, আমার ছোট মেয়ে ছাড়া আমরা সবাই, আর রোজার ভিতরে যে তাপও যে দেহটা চলতিছে, এই গরমের ভিতরে শপিং করে তা আসাটা খুবই কষ্টকর হয়ে যায়। মার্কেটিং করে টায়ার্ড হয়ে গেছি, ক্ষুধা লেগেছে, এই জন্য খেতে আসছি। এখন অনেক কেনাকাটা আর কি বাকি আছে, এই জন্য আর কি মাঝখানে একটু ব্রেক নিয়ে খাওয়া দাওয়ার জন্য আসলাম আর কি। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে গভীর রাতে আসছেন ভোজন রসিকরা, তাদের পছন্দ বিরিয়ানি, চাপ। অনেকেই সাদা ভাতের সাথে খাচ্ছেন মাছ মাংস। আমরা প্রায় ঈদের সময় শপিং করতে আসলে এখানে খাওয়া দাওয়া করি। যাবো তো ঘুমাবো এখন, তাই একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। সেরি পার্টি করে যদি বন্ধু বান্ধব আর ফ্যামিলি, হাজবেন্ড ওয়াইফ সবাই থাকে, তাহলে করে একসাথে শপিং করে করে খাওয়া দাওয়া করে বাসায় যাওয়া যায়। রেস্তোরাঁ কর্তৃপক্ষ বলছেন, শুরুর দিকে তরুণদের উপস্থিতি বেশি থাকলেও ধীরে ধীরে বাড়ছে সপরিবারে সেহরি খেতে আসা লোকজনের ভিড়ও। যারা রোজা থাকে ওরাই আসে, শুধু মুরব্বি এই ধরনের কাস্টমার পাওয়া যায়। লবণের দাম বাড়তি, লবণ ছিল 220 টাকা বস্তা, এখন 480 টাকা বস্তা। ব্যবসা করতেছি কিন্তু আমরা ব্যবসা লাভবান নই। ঈদ ঘনিয়ে আসায় রাজধানীর শপিং মলের পাশের খাবারের দোকানগুলো আরও জমজমাট হওয়ার আশা করছেন ব্যবসায়ীরা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোজার প্রথম দিন থেকে বরিশাল নগরীতে জমে উঠেছে মুখরোচক ইফতারের বাজার। বাহারি নামের নানান স্বাদের ইফতার সামগ্রী নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। বিকেল থেকে ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠছে বাজার। হোটেল রেস্তোরাঁর পাশাপাশি এবার ইফতার বাজার জমে উঠেছে অনলাইনেও। বরিশালের বিভিন্ন সড়ক আর অলিগলি থেকে শুরু করে নগরীর নামি দামি রেস্তোরাঁ, সব জায়গায় এখন চলছে ইফতার বিক্রির ধুম। মুখরোচক নানা ইফতার পণ্যর পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এবারও বরিশালের ইফতার বাজার অনেকটাই নামকরা হোটেল রেস্তোরাঁর দখলে, সেই সাথে ফাস্টফুডের দোকানেও বিক্রি হচ্ছে ইফতার সামগ্রী। গত বছরের চেয়ে এবছরের ইফতার আয়োজনে কিছুটা নতুনত্বের ছোঁয়া রয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। মুসলিমের হালিমটা খুব, এই যে আমাদের এইখানে চৌমাথায় খুব নাম করা, এই জন্য নিতে আসছি বাসা থেকে, বাচ্চারাও খুব পছন্দ করে। তারপরে একটু ভালো ইফতারি, বা প্রতিদিন একটা নিত্য নতুন ইফতারি চায় তারা, তো আমরা চেষ্টা করি সেই নেওয়ার জন্য। কিন্তু আইটেমের পরিমাণ এত বেশি যে সবকটা আইটেম এখন পর্যন্ত টেস্ট করা সম্ভব হয় না। বরিশাল শহরে এবার অন্যান্য বারের থেকে অনেক বেশি ইফতার দোকান আছে, প্রায় 200-র উপরে ইফতারির দোকান আছে এবং সেগুলো কিন্তু খুব ভালোভাবে চলছে। বরিশাল নগরীতে অন্যান্য বারের থেকে এবারে বেড়েছে অনলাইন অর্ডার। প্রতিদিন অন্তত 2000 ইফতার ডেলিভারি করছে ফুডপান্ডা। কাস্টমারও অনেক বেশি। গতবারে আমরা যেটা হয়েছে যে আমাদের যে পরিমাণ সাপ্লাই ছিল, আমাদের যে পরিমাণ রিসোর্স ছিল, যে পরিমাণ ডেলিভারি বা অর্ডার ছিল, এবার অলমোস্ট তার প্রায় দ্বিগুণ। খাবারের মান নিয়ন্ত্রণ ও ভেজাল রোধে প্রতিনিয়ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ বাজার মনিটরিং করছে স্থানীয় প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খুলনা ঈদের আগে বকেয়া মজুরি এবং দ্রুত কারখানা চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকেরা। এ নিয়ে দ্রুত উদ্যোগ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। তবে সব সমস্যা দ্রুত সমাধানের কথা জানিয়েছে শ্রম অধিদপ্তর। 2020 সালের জুলাইয়ে সারা দেশের মতো খুলনায়ও রাষ্ট্রায়ত্ত 9টি পাটকল বন্ধ করা হয়। এ সময় নগদ এবং সঞ্চয়পত্রের মাধ্যমে শ্রমিকদের টাকা পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে 2 বছর পরও মিলগুলো স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে 9,900 শ্রমিকের পাওনা বকেয়া রয়েছে। 26টা জুট মিল
বকেয়া এখনো বাকি আছে। ঈদের পূর্বে আমরা বকেয়া পরিশোধ চাই। বাজার দরবার যে অবস্থা, ছেলে মেয়ে বেঁচে থাকার জন্য বহুত কষ্টের ব্যাপার। আমাদের সকল শ্রমিকদের বকেয়া পরিশোধ টাকাগুলো দিয়ে দিক। বকেয়া টাকার দাবিতে মানববন্ধন সংবাদ সম্মেলন করেছেন শ্রমিকরা। ঈদের আগে পাওনা পরিশোধ না করলে দিয়েছেন কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। সরকার যদি এটাতে দাবি আদায় না করে, তাহলে পরবর্তীতে শ্রমিকরা কিন্তু একটি বৃহৎ আন্দোলন করতে বাধ্য হবে। এবং সেক্ষেত্রে শুধু খুলনা না, সারা দেশে বিভিন্ন জায়গায় যে 26টি পাটকলের শ্রমিকরা আছে, তারা কিন্তু একযোগে এই আন্দোলন করতে বাধ্য হবে। ঈদের পূর্বে যদি আমাদের বকেয়া পাওনা পরিশোধ করা না হয়, এই শ্রমিকদের যদি অনাহারে ঈদ করা লাগে, এই বাচ্চাদেরকে নিয়ে যদি কোনো ধরনের ঈদের কোনো আয়োজন করতে না পারে, তাহলে কিন্তু আমরা বাস্তবিক অর্থে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। শ্রম অধিদপ্তর বলছে বেশিরভাগ শ্রমিকের বকেয়া পরিশোধ হয়েছে, তবে নামের বানান ভুল মামলা সহ বিভিন্ন কারণে কিছু শ্রমিকের টাকা দেয়া যায়নি। এসব সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে। তাদের আইডেন্টি কার্ডে ভুল আছে, তাদের নমিনির সমস্যা আছে, অনেকের মামলা আছে, অনেকের অডিট অবজেকশন আছে, এই কারণে এই টাকাগুলো পরিশোধ করা যাচ্ছে না, এবং সে বিষয়েও বিজিএমসি ব্যবস্থা নিচ্ছে। খুলনায় বন্ধ হওয়া 9টি সরকারি পাটকলের 47,130 জন শ্রমিকের মধ্যে 37,230 জনের পাওনা পরিশোধ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউক্রেন ইস্যুতে হস্তক্ষেপ করলে যে কোনো দেশকে খুব দ্রুত গতিতে তাৎক্ষণিক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, কড়া জবাব দেওয়ার সব অস্ত্র রাশিয়ার রয়েছে, দরকার পড়লে মস্কো এসব অস্ত্র ব্যবহার করবে বলে হুঁশিয়ারি দেন তিনি। রাশিয়াকে কেউ ঠেকাতে পারবে না বলেও মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এর আগে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে সহযোগিতার জন্য আরও বেশি অস্ত্র সরবরাহের জন্য একমত হয় ইউরোপের দেশগুলো। ইউক্রেনে রাশিয়ার পরাজয় নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয় যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতেই এই হুঁশিয়ারি দিলেন পুতিন। এদিকে আত্মসমর্পণ করতে চাওয়া ইউক্রেনের আর রাশিয়ার সেনারা মৃত্যুদণ্ড দিচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে মস্কো সফর শেষে কিয়েভে পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস। এবার সংবিধান লঙ্ঘনের অভিযোগে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভির বিরুদ্ধে অভিশংসনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঈদের পর জাতীয় পরিষদের এই প্রস্তাব উত্থাপন করা হবে। এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান চান ইসলামাবাদ সমাবেশে 20 লাখ মানুষ যোগ দেবেন, তবে দিনক্ষণ এখনও ঠিক করা হয়নি। অসম ন্যাশনাল ফাইন্যান্স কমিশন গঠনে নোটিশ জারি ও নির্বাচন কমিশনে দুজন সদস্য নিয়োগে প্রেসিডেন্ট আরিফ আলভির জবাবদিহি করার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের বর্তমান সরকার। পিএমএলএনের আইন প্রণেতা রাঞ্জা বলেন, এরই মধ্যে প্রেসিডেন্টের নেওয়া দুই সিদ্ধান্তকে সংবিধান লঙ্ঘন বলে ঘোষণা দিয়েছে কয়েকটি আদালত। এছাড়া সংবিধান অনুযায়ী শারীরিক ও মানসিক যোগ্য না থাকলে প্রেসিডেন্টকে অপসারণ বা সংবিধান লঙ্ঘন ও অসদাচরণের জন্য অভিশংসন করা যাবে। তবে আলভিকে অভিশংসনে সরকারি দলীয় জোটের ভোটের স্বল্পতা রয়েছে। এদিকে বুধবার ফেডারেল মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পাকিস্তান পিপলস পার্টি পিপিপির চেয়ারম্যান বিলাল ভুট্টো জারদারি। এই প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হলেন তিনি, তবে কোন মন্ত্রণালয়ে দায়িত্ব পাচ্ছেন তা এখনও নিশ্চিত নয়। 33 বছর বয়সে বিলাল 2018 সালে প্রথম ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হন। নতুন সরকারের মন্ত্রিসভা গঠনের মধ্যেই আন্দোলনের তোড়জোড় করছেন অনাস্থা ভোটে হেরে ক্ষমতা হারানো ইমরান খান। লাহোরে দেওয়া ভাষণে ইসলামাবাদ সমাবেশে অন্তত 20 লাখ মানুষের উপস্থিতি আশা করছেন তিনি। সাইরা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চ্যাম্পিয়ন্স লিগে ভিয়ারিয়াল বাধাটপকে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল লিভারপুল। সেমিফাইনালের প্রথম লেগে অতিথিদের 2-0 গোলে হারিয়েছে 6 বারের চ্যাম্পিয়নরা। অ্যানফিল্ডে ভিয়ারিয়ালের উপর ম্যাচের শুরু থেকে চাপ তৈরি করে লিভারপুল, একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে প্রতিপক্ষকে। তবে প্রথমার্ধে স্প্যানিশদের কঠিন রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় ক্লপের দল। বিরতির পর সফরকারীদের ভুলেই লিড নেয় অলরেডস। জর্ডান হেন্ডারসনের শট ভিয়ারিয়াল ডিফেন্ডার পেরভিসের পায়ে লেগে বল জালে জড়ায়। 2 মিনিট বাদেই ব্যবধান দ্বিগুণ করে ম্যাচ নিয়ন্ত্রণে নেয় স্বাগতিকরা। সালাদ শু থেকে গোল করেন সাদিও মানে। 64 মিনিটে আরও একবার ভিয়ারিয়ালের জালে বল পাঠান অ্যান্ড্রু রবার্টসন, তবে অফসাইডে তা বাতিল হয়ে যায়। প্রচণ্ড গরমে ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজনে আপত্তি সংশ্লিষ্টদের। ক্রিকেটারদের ফিটনেস আর ইঞ্জুরি এড়াতে শীতকালে লিগ আয়োজনে তাগিদ কোচ মিজানুর রহমান বাবুলের। আর্থিক দিক বিবেচনায় ঢাকা লিগে তরুণ ক্রিকেটারদের গুরুত্ব দিতে বিসিবিকে নজর দিতে বলছেন বাবুল। গ্রীষ্মের খরতাপ, তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই ছুঁই,
এমন কন্ডিশনে 50 ওভারের ক্রিকেট খেলা বড্ড কঠিন। কিন্তু ঘরোয়া ক্রিকেট ক্যালেন্ডারে ঢাকা প্রিমিয়ার লিগকে জানুয়ারি ফেব্রুয়ারিতে জায়গা দেয়া অসম্ভব বিসিবির জন্য। প্রচণ্ড গরমে খেলতে গিয়ে বাড়ছে ইনজুরি, তাতে ক্ষতি শিকার ক্রিকেটার ক্লাব দুই পক্ষই। বাংলাদেশে আমরা জানি কতগুলো ছেলে আছে যারা এই মানে ন্যাশনাল টিমের পরে যেই ছেলে যেই নামগুলো আমরা বলবো এরা প্রত্যেকটা টুর্নামেন্ট খেলে। সো সেই ক্ষেত্রে আপনি চিন্তা করেন কতদিন যাবত এরা ক্রিকেট খেলছে। সো সেই ক্ষেত্রে এরা অনেক মানে উইক হয়ে গিয়েছে। এই টুর্নামেন্টটা এমন সময় যদি আমরা করতে পারি যেই সময় প্লেয়াররা ফ্রেশ থাকে। টানা খেলাটা তো অবশ্যই একটা মানে টায়ার্ডনেস আসে প্লেয়ারদের মধ্যে, বাট সেটা আমি বলবো না যে আমাদের মধ্যে টায়ার্ডনেস ছিল, শুধু আমাদের যারা সাউথ আফ্রিকা থেকে যারা এসছে ওরা হয়তো কন্টিনিউ খেলার মধ্যে ছিল, ওরা হয়তো আইসে একটু অ্যাডজাস্ট করতে প্রবলেম হয়েছে, আদারওয়াইজ সব ঠিকঠাক ছিল আমি মনে করি। ঢাকা লিগে গুরুত্ব পান জাতীয় দলের ক্রিকেটাররা, তাদের ছাড়া দল গড়তে চায় না শীর্ষ ক্লাবগুলো, এতে গুরুত্বহীন হয়ে পড়ে উঠতি ক্রিকেটাররা, আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হন তারা। কিন্তু দেশের ক্রিকেটের পাইপলাইন সমৃদ্ধ করতে তরুণদের গুরুত্ব দেওয়ার তাগিদ কোচ বাবুলের। ন্যাশনাল টিমের প্লেয়াররা এই টুর্নামেন্টে খেলে অবশ্যই এই টুর্নামেন্টের হাইপ অনেক বাড়ে। সো তারা কখন খেলবে ওই ওই সময় যদি আমরা টুর্নামেন্ট করতে চাই সো সেই ক্ষেত্রে ওই সময়টা আসলে বেরোয় আসে না। হ্যাঁ, তো আমাদেরকে বললাম যে আমাদের তো আবার নতুন প্লেয়ারও লাগবে। ইমরুলের নেতৃত্ব গুণ আর সোহানের ফিনিশিং রোলে মুগ্ধ কোচ বাবুল। তবে দুর্দান্ত প্রত্যাবর্তনে এই কোচের মন জয় করেছেন এক মৌসুমে হাজার রানের মালিক এনামুল বিজয়। রান খুদাই বিজয়ের ঘুরে দাঁড়ানোর মন্ত্র বলছেন বাবুল। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিরাজের চোটে শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টে দলে ডাক পেলেন নাঈম হাসান। সম্প্রতি এই টেস্টে উপেক্ষিত হয়ে কিছুটা আড়ালে এই অফ স্পিনার। এক বছরের বেশি হলো সবশেষ ম্যাচ খেলেছেন নাঈম। মিরাজের শূন্যতায় লঙ্কাদের বিপক্ষে তার সুযোগ হয় কিনা তা এবার দেখার অপেক্ষা। হাতে ব্যথা পেয়েছেন, আঙুল বোধহয় ফেটে গেছে। ডিপিএল এ আঙুলের চোট ছিটকে দিয়েছে অটো চয়েস মিরাজকে। মিস করতে হচ্ছে শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টে। সেরে উঠতে লাগবে অন্তত 3 সপ্তাহ। ক্রিকেট ক্লাবের বিপক্ষে আমরা দেখলাম শেখ জামালের হয়ে মিরাজ নেই, সাকিব তাইজুলকে নিয়ে স্পিন আক্রমণ বাংলাদেশের। দুজনেই বাঁহাতি জেনুইন অফ স্পিনারের শূন্যতা। পার্ট টাইমার দিয়ে কি আর কাজ হয়? বুঝে শুনে বিকল্প নিয়ে নিয়েছে নির্বাচকেরা। অফ স্পিনার নাঈম হাসানের ডাক পড়েছে অবশেষে। মিরাজকে একসময় টেক্কা দেয়া নাঈম এখন যেন আড়ালে। সবশেষ 2021 ফেব্রুয়ারিতে টেস্ট খেলেছেন উইন্ডিজের বিপক্ষে। পরবর্তীতে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন, এখন জাতীয় পুলে জায়গাই হয় না। অথচ নাঈমের মধ্যে সম্ভাবনা আছে, 7 টেস্টে 25 শিকার তার সাক্ষী। উচ্চতার কারণে ফ্লাইট দিয়ে তুলনামূলক টার্নও বেশি পান, ব্যাটিংটা বেশ ভালোই জানেন। এবার মিরাজের অনুপস্থিতি তার জন্য শাপে বর হয়েছে, কিন্তু সুযোগ হবে তো একাদশে। ঘরোয়া লিগে নিয়মিত খেলছেন, মাঝে মধ্যে ঝলকও দেখাচ্ছেন ঠিকই। সম্প্রতি ডিপিএল এ শাইনপুকুরে খেলেছেন, 9 ম্যাচে 8 উইকেট শিকার, ইকোনমি 4-এর কিছু বেশি। শ্রীলঙ্কার বিপক্ষে আগে খেলা হয়নি, কন্ডিশন প্রতিপক্ষের কম্বিনেশন বুঝে নাঈম হতেই পারেন এক্স ফ্যাক্টর। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 40 বছর পর বিদেশি কোচ পেল জিমন্যাস্টিক্স। পদক জয়ের আশা নিয়ে চু সু ডংকে নিয়োগ দিয়েছে ফেডারেশন। আগামী 1 বছরের জন্য কোরিয়ান এই কোচকে পাবে জিমন্যাস্টরা। তবে বাংলাদেশের সুযোগ সুবিধায় খুশি নন নতুন কোচ। তারপরও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণে সাফল্যের আশা দেখাচ্ছেন তিনি। বঙ্গবন্ধু এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে পদক জয়ের পর জোরালো হয় বিদেশি কোচের সম্ভাবনা। কোরিয়ান হাই প্রোফাইল কোচ চুসুডংকে আনার পরিকল্পনায় সফল জিমন্যাস্টিক্স ফেডারেশন। প্রথমবার চুসুডং এলেন প্র্যাকটিস গ্রাউন্ডে। বাংলাদেশের কথা আগে শুনেছেন, ধারণাও নিয়েছেন, তবে প্রথম দিনের অভিজ্ঞতা একেবারে সুখকর নয়। জাতীয় ক্রীড়া পরিষদের পুরনো ভবনের জিমনেশিয়াম হতাশ করেছে নতুন কোচকে। এখানে আধুনিক সুযোগ সুবিধার বালাই নেই, খেলোয়াড়রা এখানে অনুশীলন করলে ইঞ্জুরির সংখ্যা আছে, এমন সেন্সিটিভ একটি খেলায় নিজস্ব কোনো ভেন্যু নেই, এটা হতাশার। হতাশার মাঝেও জিমন্যাস্টদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা চুসুডংয়ের। 4 বছর খেলোয়াড়রা আমার সাথে অনুশীলন করবে, প্রথম 2 বছর কোনো টুর্নামেন্টে অংশ নেওয়া যাবে না, তৃতীয় বছরে কোয়ালিফিকেশন রাউন্ড থেকে পদকের জন্য প্রস্তুতি নেবে জিমন্যাস্টরা। কোচের 4 বছরের পরিকল্পনা থাকলেও ফেডারেশনের পরিকল্পনা মাত্র 1 বছর। অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাথে আর্থিক বিষয়ে বনিবনা হলেও সেটা কতদিন টিকবে তা নিয়ে আছে সংশয়।
উনি ভিসা নিয়ে আসছেন তিন মাসের, আমরা পরে কথা বলে আমরা এক্সটেনশন করবো, এক বছরের জন্য আমরা রাখবো, তারপরে আমরা বুঝে নিব কী অবস্থা। আমরা বিওএকে অ্যাপ্লিকেশন করেছি সাহায্য সহযোগিতা করার জন্য, আর বাকিটা আমাদের প্রেসিডেন্ট আমরা ফেডারেশন মিলে আমরা এটা করি। আপাতত কোরিয়ান এই কোচের হাত ধরেই আন্তর্জাতিক আসরে পদকের সম্ভাবনা দেখছে ফেডারেশন। স্বস্তি ফিরলেও ভেনু সংকট নিয়ে বিপাকে জিমন্যাস্টরা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবরের বিস্তারিত দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার। ধন্যবাদ সবাই।